প্রথম রিপোর্ট, মানে ওনার বিদায়ের পরে 3 মাস পরে যেটা রিপোর্ট সেটা হচ্ছে এটা প্রথম রিপোর্ট দেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, পিস লাইভ ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল করিম বলছি। দর্শক, বিশেষ করে অনেকেরই একটা কৌতূহল থাকে যে আমাদের পেশেন্টগুলো যে ভালো হচ্ছে, আমরা অনেক ভিডিও দেখিয়েছি, প্রচুর ভিডিও দেখিয়েছি, সাক্ষাৎকারের ভিডিও দেখিয়েছি, তো এখন এরা কি মানে মানে ভালো থাকছে নাকি আবার তাদের সমস্যাটা ফিরে আসছে, এটার অনেকেরই কৌতূহল জাগে। তো এর আগেও আমরা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যে 9 মাস তাদেরকে যে আমরা রিপোর্ট করতে বলি যে তার সুগার ফাস্টিং পিপি করবে এবং সে আবার HbA1c করবে, তো এটা আমরা তাদেরকে 9 মাস পর্যন্ত আমরা করতে বলি। তো এবং কেমন থাকে সেটাই আপনাদেরকে মূলত আজকে আমরা দেখাবো। তো আজকে আমাদের সামনে আমাদের যে একজন পেশেন্ট আছেন, তিনি 9 মাস আগে আমাদের এখান থেকে বিদায় নিয়েছিলেন, 9 মাস আগে তিনি বিদায় নিয়েছিলেন। তো উনি যেহেতু নিজের চেহারা দেখাতে চান না, যেহেতু বয়স খুবই কম, হ্যাঁ, এই জন্য উনি নিজের চেহারা দেখাতে চান না, এই জন্য সমস্যা নেই, আমরা ওনার শুধু আওয়াজটা শুনবো এবং ওনার যে রিপোর্ট সায়েন্টিফিক যে প্রুফগুলো সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমেই জেনে নিই ভাইয়ের সম্পর্কে। তো ভাই, আপনার যদি পরিচয়টা বলতেন। আমার নাম সাবের আহমেদ, আমার বাড়ি লালদা, মুর্শিদাবাদ। তো ভাইয়ের নাম হচ্ছে সাবির আহমেদ এবং ওনার লালবাগ বাড়ি। তো ওনার বয়সটা হচ্ছে 28। তো উনি এর আগে 9 মাস আগে, ওনার ভিডিও দেখবেন, 9 মাস আগে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন। তো তারপরে উনি যে ধারাবাহিকভাবে আমাদের যে পরামর্শ অনুযায়ী যে প্রত্যেক মাসে মাসে ওনাকে সুগার ফাস্টিং পিপি রিপোর্ট দিতে হবে, 3 মাসে ওকে HbA1c দিতে হবে, আমরা পুরো সার্বিক দেখবো যে তার কেমন কী সে থাকছে। তো ভাই, মাঝখানে আপনি যে রিপোর্টগুলো করেছিলেন, তো সব রিপোর্টগুলোই আমাদের কাছে আছে। তো এটা হচ্ছে তার প্রথম রিপোর্ট যেটা করেছিলেন, সেই রিপোর্টটা এখন হারিয়ে গেছে, তাই তো নাকি? প্রথম রিপোর্ট এটা। আচ্ছা, প্রথম রিপোর্ট, দ্বিতীয় রিপোর্ট হারিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো প্রথম রিপোর্টটা আগে আপনাদেরকে দেখিয়ে নিই। এটা হচ্ছে আপনার প্রথম রিপোর্ট, মানে ওনার বিদায়ের পরে 3 মাস পরে যেটা রিপোর্ট সেটা হচ্ছে এটা প্রথম রিপোর্ট। দেখেন, ওনার HbA1c 5 আছে, তার মানে হচ্ছে যে ওনার আমরা বলি যে 5.5 মানে থাকতে হবে আর কি, যদিও 5.7 এটা হচ্ছে নর্মাল, কিন্তু আমরা 5.5 বলি, তার মানে 5.5 থেকে নিচে মানে 5 আছে, মানে এটা হচ্ছে খুবই ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ। তারপরে দ্বিতীয়বার যে রিপোর্টটা করেছিল সেই রিপোর্টটাও উনি বলছেন যে হ্যাঁ এইরকমই ছিল রিপোর্টটা, তো 5.5 আমি যাই কিছু ধরে নিচ্ছি আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুযায়ী খুব রিপোর্টটা ভালো। তারপরে হচ্ছে যে ওনার যে লাস্ট রিপোর্ট যেটা, এটা হচ্ছে আপনার 3 সেপ্টেম্বর, হ্যাঁ 3 সেপ্টেম্বর রিপোর্টটা করেছে, তো সেটা রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি, HbA1c রিপোর্টটা আপনারা দেখে নেন। 5.1 মানে অ্যাভারেজ ওনার সুগার থাকে 100। হ্যাঁ, তাহলে বিশেষ করে যারা জানেন HbA1c সম্পর্কে, তো তারা বুঝতে পারলেন যে ওনার রিপোর্টটা কত ভালো আছে। তো উনি সাধারণ জীবনযাপন করে, নর্মাল জীবনযাপন করে, ওনার যে HbA1c আপনারা দেখতে পাচ্ছেন 9 মাস পর্যন্ত উনি কিন্তু আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন। কারণ আমরা বলেছি যে আপনি যে বিদায় হয়ে চলে যাবেন, হ্যাঁ, তারপরে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন না, এরকম ব্যাপার না, আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যদি আমাদের এখানে আসার প্রয়োজন নেই, যেহেতু উনি ওনার বাবাকে এখানে চিকিৎসা করাচ্ছেন এবং আমরা বলি যে 9 মাসে যদি আপনি দেখা করে যান তাহলে ভালো হবে আর কি। তো উনি আজকে রিপোর্টগুলো নিয়ে এসেছেন, তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যে উনি 9 মাস পর্যন্ত আমাদেরকে রিপোর্টগুলো পাঠাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ রিপোর্টগুলো ভালো। তাহলে ডায়াবেটিস যে পুরোপুরি ভালো হয় এটা আপনারা সহজভাবে বুঝতে পারলেন। তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ডায়াবেটিস হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের ভুল চলাফেরার কারণে, ভুল খাওয়া দাওয়া, ভুল ঘুমানো, ভুল লাইফস্টাইলের কারণে মূলত এই রোগটা হয়ে থাকে। সুতরাং এখান থেকে কেউ ভালো হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, যদি সে ভুলে যায় যে আমার ভুলের কারণে যে রোগটা হয়েছিল, তো আমি যদি আবার সেই ভুল মানে করে বসি, হয়তো আপনার 1 মাস 2 মাস 2 মাস 4 মাস কিছু হবে না, ভুল করলেও কিছু হবে না, কিন্তু যখন আপনি এটা কন্টিনিউ করবেন, দেখবেন যে করে যাচ্ছেন আপনি, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে এই রোগ কিন্তু ছাড়বে না। কারণ হচ্ছে যে আপনাকে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মশার কামড়ে যদি ম্যালেরিয়া হয় আর মশার কামড় থেকে আপনি হয়তো সাময়িক বাঁচলেন, চিকিৎসা নিলেন, দিয়ে আপনার ভালো হয়ে গেল, তারপরে আপনি ওই মশার কামড় আবার খেতেই থাকলেন ভালো হয়ে যাওয়ার পর, যে মশা এখন তো আমি রোগ ভালো হয়ে গেছে, হ্যাঁ, সুতরাং আমি এখন মশার কামড় খেলে কী হবে, হ্যাঁ, যদি এরকম মনে করেন তাহলে দেখবেন যে আপনাকে আবারও
কি হবে, আবারও ওই সমস্যা তৈরি হবে, আবারও আপনাকে ম্যালেরিয়া হবে। হ্যাঁ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে অনেকে হয়তো আমাদের কাছে অনেকে ধারণা ভুল ধারণা থাকতে পারে যে ভালো হয়ে গেলাম মানে আমি একবারে লোহা হয়ে গেলাম, মানে আমি যা ইচ্ছা তাই করি, হ্যাঁ আমি ভুলভাল যাই কিছু করি, আমার আর কিছু হবে না, এইরকম ব্যাপার কিন্তু নয়। হ্যাঁ, এটা হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ, প্রথমে বুঝতে হবে এটা। এটা কিন্তু কোনো সংক্রমণ রোগ নয়, হ্যাঁ যে কারো কাছ থেকে সংক্রমণ হয়ে আপনার গায়ে চলে এসেছে, ব্যাপারটা কিন্তু এইরকম না। কিংবা এটা জেনেটিক্যাল প্রবলেমও নয় যে তার পিতা মাতা বা তার দাদুর ছিল দিয়ে তার গায়ে এসছে জিনের মাধ্যমে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু এটা হচ্ছে লাইফ স্টাইল ডিজিজ, এটা হচ্ছে আমাদের ভুল চলাফেরার কারণে এই রোগটা হচ্ছে। তাহলে ভুল চলার ফেরার কারণে যে রোগ হচ্ছে, তার এটাও আপনাকে বুঝতে হবে, যারা এখন পর্যন্ত সুগারের রোগী নয়, অর্থাৎ আপনাকে সুগার হয়নি, তাহলে কিন্তু আপনি এতে থেকে বেঁচে থাকতে পারবেন, মানে আপনাকে কখনোই এই রোগটা হবে না, এটার জন্য আপনাকে আপনার কিন্তু পদক্ষেপ আপনি নিতে পারবেন। হ্যাঁ, এর জন্য আমাদের বিভিন্ন ভিডিও আছে, প্রয়োজনে আপনারা এখানে পরামর্শও নিতে পারেন যে ভবিষ্যতে যাতে আপনাকে সুগার না হয়। এবং এটাও আমাদের কাছে টেস্ট আছে যে ভবিষ্যতে আপনি সুগার রোগী হতে যাচ্ছেন কি না, সেটাও আমরা বুঝতে পারবো আপনার কিছু সায়েন্টিফিক আমরা টেস্টের মাধ্যমে। তো এটা কিন্তু যেহেতু জেনেটিক রোগ নয়, টাইপ টু ডায়াবেটিস জেনেটিক রোগ নয়, এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, হ্যাঁ এটা কোনো ভাইরাসজনিত রোগ নয়, ফলে এটা যখন আপনি ভুল সিস্টেমে চলবেন তখন আপনার একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু হবে। যাদেরকে মোটেই সুগার হয়নি, হ্যাঁ তাদেরকে হওয়ার জন্য একটা বেশি সময় লাগে, তাদের হয়তো 8 বছর 10 বছর পর্যন্ত ওকে ভুল নিয়মে চলতে হয়, তাকে ভুল নিয়মে চলে চলে তাকে 8-10 বছর সময় লাগে তার ডায়াবেটিসটা হওয়ার জন্য। কারো কারো ক্ষেত্রে আরও কম সময় হতে পারে, মানে যার যেরকম মানে লাইফ স্টাইল আর কি। এবার যাকে অলরেডি একবার সুগার হয়েছে এবং সুগার হওয়ার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সে, কিন্তু সে যদি মনে করে যে তারপরে ভুল লাইফ স্টাইল যদি আমি করি তো 8-10 বছর পরেই তো হবে, না তখন কিন্তু আর 8-10 বছর পরে হবে না, তখন কিন্তু খুব তাড়াতাড়ি হবে আপনাকে, তখন 8-10 বছর সময় লাগবে না। কারণ যখন আপনি একজন অপরাধী ছিলেন, পুলিশ যখন আপনাকে খুঁজছিল, হ্যাঁ তাহলে আপনার প্রথমে কেস হতে সময় লেগেছে, পুলিশ আপনার বাড়ি চিনতে সময় লেগেছে, পুলিশ আপনাকে চিনতে সময় লেগেছে, একটা সময় পরে হয়তো আপনাকে গ্রেপ্তার করতে পারবে। কিন্তু যখন আপনি একবার গ্রেপ্তার হয়ে যান, তারপরে আপনি কেস থেকে বের হলেন, বের হওয়ার পর যদি আপনার আবারও অপরাধ করেন তো দেখবেন ফট করে আপনাকে পুলিশ ধরে নিচ্ছে, কারণ যে আপনার বাড়ি চিনে গেছে, আপনাকে চিনে গেছে, সব কিছু জেনে গেছে আপনার ব্যাপারে, হ্যাঁ সুতরাং আর কিন্তু সময় লাগবে না। অনুরূপভাবে হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা রোগী ভালো হচ্ছে তারা যাতে একবারে বেয়ারা না হয়ে যায়, মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন, তো এই ডায়াবেটিসের কবলে যাতে আমাকে না পড়তে হয় সেই জন্য কিন্তু সাবধান সতর্কতাভাবে হ্যাঁ সঠিক লাইফ স্টাইলে কিন্তু চলতে হবে। এটাই হচ্ছে একটা ডায়াবেটিস থেকে ভালো হওয়া রোগীর জন্য একটা সবসময় মাথায় রাখা কর্তব্য। এবং আমরা তো কিছু মূল সূত্র, কিছু মৌলিক আমরা কিছু বলে দিয়েছি যেগুলো মাথায় রাখতে গেলেই ইনশাআল্লাহ সে সারা জীবনে সুস্থ থাকতে পারবে। তো ওনার যখন ও 9 মাস আগে যখন আমাদের কাছ থেকে বিদায় নেন, তো ওনার যে বিদায় নেওয়ার যে ভিডিওটা আছে সেটা আমরা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আই বাটন যে আপনারা দেখতে পাচ্ছেন ওই আই বাটনে ওনার সেই লিঙ্কটা থাকবে, সেখানেও আপনারা ক্লিক করলে দেখতে পারবেন, অথবা ভিডিওটা শেষ করার পরেও আপনারা সেটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।